নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্প নিয়েছি ভয় সমগ্র সংকলন থেকে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা ছায়াছবি। শুরু করছি আজকের গল্পপাঠ ছায়াছবি। এক বন্ধুর মুখে শোনা এ গল্প। আমার বন্ধুটি অনেক দেশ বেরিয়েছেন, লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত, কলকাতাতেই থাকেন। যখন তার সঙ্গে আমার দেখা হয় তখন গল্পে গল্পে অনেক সময় সারা রাত কেটে যায়। প্রকৃতপক্ষে ঠিক মনের মতন লোক পাওয়া বড় দুষ্কর, অনেক কষ্টে একজন হয়তো মেলে। অধিকাংশ লোকের সঙ্গে আমাদের আলাপ হয় সে সম্পূর্ণ মৌখিক, তাদের সঙ্গে আমাদের হয়তো ব্যক্তিগত অভ্যেসে, চরিত্রে, মতে, ধর্মবিশ্বাসে, বিদ্যায় যথেষ্ট তফাত। কিন্তু একই অফিসে কি কলেজে কি কোর্টে একসঙ্গে কাজ করতে হয়, দুবেলা দেখা হয়, দাদা কিংবা মামা বলে সম্বোধন করতে হয়, কৌটাস্থ পানের খিলির বিনিময়ও হয়তো হয়ে থাকে। কিন্তু ওই পর্যন্ত মন সায় দিলে বলে না তার সঙ্গে দুবেলা দেখা হলে গল্প করে বাঁচি। কোনো নিরালা বাদলার দিনে অফিসের হরিপদদার সঙ্গ খুব কাম্য বলে মনে হবে না। আমার বন্ধুর নাম থাকবে, নামের দরকারই বা কী, আবার লোকে তাকে বিরক্ত করবে। কৌতূহলী লোকের সংখ্যা সর্বত্রই বেশি, কোনো কাজ নেই, গিয়ে আনন্দ করবে আর বকবক করে বকবে। তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের কর্মী, হাতে পয়সা এবং কলকাতায় বাড়ি আছে। বাড়ির গ্যারেজে মোটর গাড়ি থাকবার জন্য কোনো বাধা ছিল না। কিন্তু আমার বন্ধু আড়ম্বর ও বিলাসিতা পর্যন্ত করেন না, ভূমিকা এই পর্যন্ত। সেদিন খুব বর্ষার দিন, একা বাড়ি বসে বসে ভালো লাগলো না, একখানা ট্রেন ধরে সেদিন কলকাতায় পৌঁছলাম। ভীষণ বর্ষায় ট্রাম বন্ধ, বাস কচ্চিদ দু একটা চলছে, জল ভেঙে হেঁটে বন্ধুর বাড়ি গিয়ে পৌঁছলাম। বন্ধু আমায় দেখে অত্যন্ত খুশি হলেন, বলাই বাহুল্য। তখনই গরম চা ও খাবারের ব্যবস্থা হলো, পরস্পরের কুশল জিজ্ঞাসায় ভদ্রতা বাদ গেল না। তার বৈঠকখানার গদি আটা আরামকে দাঁড়ায় ততক্ষণে বেশ হাত পা এলিয়ে বসে পড়েছি। সন্ধ্যার পরে আবার সজোরে বৃষ্টি নামল, বেশি ঠান্ডা বোধ হওয়াতে পাখা বন্ধ করতে হলো। বন্ধুর আতিথেয়তা আমার সুপরিচিত, তিনি বললেন ঘরে স্টোভ আছে, চলুন দোতলার ঘরে, এই বৃষ্টিতে আর কেউ আসবে না, খিচুড়ি চড়িয়ে দিই, ডিম আছে, আলু আছে, চমৎকার। মাছ দেখতে পাঠাবো রঘুয়াকে? কোনো দরকার নেই, আমাদের ওতেই হয়ে যাবে, চলুন ওপরের ঘরে, রাতে এখানেই খাবেন এবং থাকবেন, নইলে আর যাচ্ছি কোথায়, যেতে চাইলেও যেতে দেওয়া হবে না। ওপরের বসবার ঘরটিতে বন্ধুর লাইব্রেরি, দেয়ালের গায়ে শাড়ি দেওয়া কাঁচের আলমারি, সাধারণত বিজ্ঞান ও ইতিহাসের বইতে ভর্তি, দেয়ালে বড় বড় অয়েল পেন্টিং, প্রতিকৃতি নয়, সবই ল্যান্ডস্কেপ, ভালো চিত্রকরের হিমালয় অঞ্চলের দৃশ্য। আমার বন্ধু হিমালয়কে অত্যন্ত ভালোবাসেন, হিমালয়ের অঞ্চলের ভৌগোলিক তত্ত্ব তার নখদর্পণে। অনেক দিন রাত্রে হিমালয় ভ্রমণের নানান মনোরম গল্পে যখন রাত্রি কেটে গিয়েছে তখনও টের পাইনি। ওপরের ঘরে যখন গিয়ে বসলুম তখন টেবিলের ওপর একখানা ছবিওয়ালা বই খোলা পড়ে আছে। বন্ধু হাতে নিয়ে বললেন, এখানা দেখেছেন, হিমালয়ান জার্নাল, সেন হেডিনের ভ্রমণ বৃত্তান্ত বেরিয়েছে, কোথাকার, কাশ্মীর, এমন শৌখিন স্থানে সেন হেডিন বেড়াতেন বলে জানতাম না, কোথায় তাকলা মাকান, কোথায় কারাকোরাম, এসব দূর দুর্গম স্থান ছাড়া তিনি না, চমৎকার দৃশ্যের বর্ণনা করেছেন এ লেখাটায়, দেখবেন। দেখবার চোখ ছিল ভদ্রলোকের, যা সকলের থাকে না, 112 সত্যি। তারপর আমাদের গল্প আরম্ভ হলো প্রধানত কাশ্মীর নিয়েই। কাশ্মীর আমার বন্ধুটির জীবনের একটি তীর্থক্ষেত্র, অনেকবার তিনি ক্লান্ত নাগরিকের মন ও চক্ষুকে বিশ্রাম দেওয়ার জন্য দেশ বিদেশে ভ্রমণ বেরুতেন, আমি জানি। কাশ্মীরেও গিয়েছেন অনেকবার, কাশ্মীরের কথায় সাধারণত তিনি পঞ্চমুখ হয়ে পড়েন। এবার কিন্তু একটা নতুন বিষয় নিয়ে কথা পাড়লেন, সেটা হলো তার একটি অপ্রাকৃত অভিজ্ঞতা, সেটা কাশ্মীরের পথেই ঘটেছিল। বন্ধু বললেন, সেবার পূজোর পরে আমার বাল্য সুহৃদ রতিকান্ত মৈত্রের সঙ্গে পরামর্শ করে তারই মোটরে দুজনে কাশ্মীর যাত্রা করা গেল,
রতিকান্ত প্রতি বছর নিজের মোটর নিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে কোথাও না কোথাও যাবে। এবার আমারই কোথায় সে কাশ্মীর রওনা হলো। পথের আনন্দ ও কষ্টভোগ করতে করতে আমরা দিল্লি গিয়ে পৌঁছলুম। সেখানে দিন দুই বিশ্রাম করে আমরা আবার মোটর ছাড়লাম। বাকি পথটুকু বেশ কাটল, সে বর্ণনা বিস্তৃতভাবে করবার কোনো আবশ্যক দেখি না। কোহলায় পৌঁছার দেখলাম দিল্লি থেকে রওনা হবার তিন দিন পরে সন্ধ্যার দিকে। মোটর থামিয়ে কোহালার বাজারে একটি চায়ের দোকানে চা পান করতে বসলাম দুজনে। গাড়িতে রইলেন ক্লিনার রামদিন ও ভৃত্য নাথুবাদ। শেষোক্ত ব্যক্তির নামটি অবাঙালির মতো শোনালেও প্রকৃতপক্ষে ওর বাড়ি মেদিনীপুর জেলার তমলুক মহকুমায় এবং সে বাংলা ছাড়া অন্য প্রদেশের ভাষা জানে না। চা পানের সময় দোকানদারকে আমাদের রাত্রির জন্য একটি বিশ্রামস্থানের সন্ধান দিতে বললাম। সে দু একটা সন্ধান দিলে। বড় পরিশ্রান্ত ছিলাম সেদিনটা, রাত্রিতে একটু ভালো ঘুমের দরকার ছিল। নাথুকে গাড়িতে বসিয়ে রেখে রামদিন ক্লিনারকে সঙ্গে নিয়ে আমরা বাসার স্থানে বার। রতিকান্ত বললেন, গাড়ির একটা আস্তানাও তো খুঁজতে হবে। আমি বললাম, খুঁজে পেলে ভালো হয়, বাইরে বেজায় ঠান্ডা, নাথু তো শীতে জমে যাবে গাড়িতে থাকলে। রামদিন বরং পারে। রামদিন বললে, হামারা ওয়াস্তে কই পরোয়া নেহি হজুর। কিন্তু বাসা কোথাও পাওয়া গেল না। কোহলা বড় জায়গা নয়, বাজারের সরাইগুলো পাঞ্জাবি ড্রাইভারের ভিড়ে পরিপূর্ণ। একখানা দোকানের পিছন দিকে একটা ঘর আছে বটে, দোকানদার দেখলে, কিন্তু সে ঘর এত অপরিচ্ছন্ন ও আলো বাতাসহীন যে সে ঘরে রাত্রি কাটানো আমাদের পক্ষে অসম্ভব। তাছাড়া সে ঘরে বিশ্রাম করতে গেলে মোটর বাইরে পড়ে থাকে। রামদিন মুখে বলেছে বলেই তাকে হিমবর্ষি রাত্রে বাইরে শুয়ে রাখা যায় না। রতিকান্ত বললে, উপায়? আমি এর আর কি উপায় বলবো। পরামর্শ করা গেল সেই চায়ের দোকানের দোকানির কাছে আবার যেতে হবে। তাকে গিয়ে এমনভাবে ধরা হলো যেন এই পার্বত্য দেশে সেই আমাদের একমাত্র রক্ষক ও অভিভাবক। তারই মুখ চেয়ে আমরা বাড়ি থেকে এই 2000 মাইল রাস্তা অতিক্রম করে এসেছি। দোকানদার লোক ভালো, সে বলে দিলে বাজারের পিছন দিকে যে পথটা ছোট্ট পাহাড়টা ডিঙিয়ে চলে গিয়েছে ওরই ওপারে এক বৃদ্ধ জাঠের বাড়ি। সে বাড়িতেই অনেক সময় লোকজনকে আশ্রয় দেয়। আমরা দুজনে দোকানদারের কথা মতো সেখানে গেলাম। কাঠের দোতলা, দেখে মনে হলো এক সময়ে বাড়ির মালিকের অবস্থা ভালোই ছিল। আমাদের ডাকাডাকিতে একজন বৃদ্ধ দাড়িওয়ালা লম্বা সুপুরুষ ব্যক্তি দৌড় খুলে রুক্ষস্বরে জিজ্ঞাসা করলেন, কিস লিয়ে হাল্লা মচা রাহে হো, কন হো তুম লোক? আমরা বিনীতভাবে আমাদের আসবার কারণ ব্যক্ত করলাম। আমরা নিরীহ পথিক, কোনো গোলমাল করা আমাদের উদ্দেশ্য নয়। বৃদ্ধ বললে, কোথা থেকে আসছো তোমরা? অবশ্য হিন্দিতেই বলেছিল সে কথা। আমরা বললাম, কলকাতা থেকে, ঘর ভাড়া আমি দিই না, মেহরবানি করে একটু জায়গা দিতেই হবে। কে বললে এখানে জায়গা আছে? বাজারে শুনলাম। আমি ঘর ভাড়া দেই না। ভাড়া দেন না, একটু আশ্রয় দিন। বৃদ্ধ একটুখানি ভেবে বললে, কজন লোক? চারজন, তবে একজন মোটরে শুয়ে থাকবে বাজারে, একখানা ঘরের বেশি দিতে পারবো না। তাই আমরা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম লোকটি আমাদের নিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলো। বাড়িতে কোনো স্ত্রী লোক আছে বলে আমাদের মনে হলো না। সিঁড়ির বাম দিকের কোণের ঘরে সে আমাদের নিয়ে গিয়ে বসলে, এই ঘরটা আমি দিতে পারি, আর কোনো ঘর নেই, কার্পেটখানা পেতে নেবেন, বাইরের টবে জল আছে, গরম করে দিতে পারবো না। কিন্তু বলেই লোকটা চুপ করে গেল। আমাদের ভয় হলো পাছে সে আবার মত বদলায়। আমরা উভয়ই জোর দিয়ে বললাম, আপনার খুব মেহরবানি, চমৎকার ঘরটি। জিনিসপত্র কোথায়? মোটরেই আছে, আরও দুজন লোক মোটরে আছে, তাদের একজনকে নিয়ে আসি। কি খাবেন রাত্রে? এখানে খাওয়ার ব্যবস্থা হবে না। কোনো দরকার নেই, আমরা দোকান থেকে আনিয়ে নেব। চলুন আমরাও নিচে যাই, বাজারে যাব। আধ ঘন্টা পরে আমরা আবার এসে ঘরে বিছানাপত্র পেতে নিলাম। রামদিন মোটরেই রইল। রতিকান্ত অত্যন্ত ক্লান্ত ছিল, তারই অনুরোধে আমি আলো নিভিয়ে দিয়ে ওর শোবার ব্যবস্থা করে দিলাম। তারপর আমি নিজে এসে বারান্দায় দাঁড়ালাম। বাজারের রাস্তা সামনের ছোট পাহাড়ের মাথা ডিঙিয়ে যে উপত্যকায় নেমেছে তার এপারে এই ছোট্ট দোতলা কাঠের বাড়িটি,
অল্প অল্প জ্যোৎস্না উঠেছে। সামনের নিম্নভূমি অর্থাৎ উপত্যকা বেটে ওক চেনার ও সরল গাছের ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার কি অপূর্ব শোভা। বাতাস বেশ শীতল, আমার যেন চোখে ঘুম আসছে না। এই সুন্দর বনাবৃত উপত্যকার শান্ত কুটিরখানি সারা রাত্রি জেগে ভোগ করি, এই যেন আমার মনের দৃঢ় বাণী। কিন্তু শরীর মানল না, পথক্লান্ত দেহ এলিয়ে পড়তে চাইলেও শয্যায়, অগত্যা শয্যা আশ্রয় করা ছাড়া গত্যন্তর রইল না। সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। অনেক রাত্রে আমার ঘুম ভেঙে গেল। আমি জেগে উঠে বিছানার উপরে বসলাম। কি একটা শব্দ যেন আমি ঘুমের ঘরে শুনছি, তাতেই ঘুম ভেঙেছে, শব্দটা তখনও হচ্ছে। আমি বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বাইরে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই আমার চোখ গিয়ে পড়ল নিচের উপত্যকার বনভূমির দিকে। এমন একটি দৃশ্য আমার চোখে পড়ল যাতে আমি পাথরের পুতুলের মতো আড়ষ্ট হয়ে গেলাম। চাঁদ হেলে পড়েছে পশ্চিম আকাশে, তারই সুস্পষ্ট আলোতে দেখি একটি নারী মূর্তি আমার সামনে কি একটা গাছের ডালে দোলনা বেঁধে দোল খাচ্ছে। ভালো করে চেয়ে দেখলাম, হ্যাঁ নারী বটে, সুন্দর নারী, 22-23 মধ্যে বয়স। কিন্তু মেয়েটির দোল খাওয়ার স্থান, বিশেষ করে সময় আমার কাছে বড় আশ্চর্য বলে মনে হলো। কাশ্মীরের এদিকে কখনো আসিনি, এখানকার মেয়েরা এই হিমবর্ষী রাত্রের শেষ প্রহরে বনে এমনভাবে দোলনা টাঙিয়ে দোল খায় নাকি? দৃশ্যটা যদি সুন্দর হতো, সুন্দর সন্দেহ নেই, তাহলে আমি এত অস্বস্তি বোধ করব কেন? আমার যেন মনে হলো এই দৃশ্যের মধ্যে একটা জিনিস আছে যা অশিব, যা নিয়মের বিপরীত, যা অমানুষী। তাড়াতাড়ি রতিকান্তকে ডাকলুম, সেও যখন বাইরে এলো তখনও মেয়েটি দোল খাচ্ছে। রতিকান্তকে বললাম, ও কে ভাই? সে অবাক হয়ে গিয়েছে, চোখ রোকড়ে বললে, তাই তো, এখানকার মেয়েরা ওরকম করে নাকি? তা কী জানি, হঠাৎ রতিকান্ত বলে উঠল, ও কী, দোলনার দড়ি কই, গাছে টাঙিয়েছে কী দিয়ে? ভালো করে চেয়ে দেখলাম, সত্যই তো, দোলনায় দড়ি এত অস্পষ্ট যে চন্দ্রালোকে দেখা যাচ্ছে না, সরু তার হলেও দেখা যাবে এ আলোতে, কিন্তু তার দড়ি বা তার কিচ্ছু নেই, শূন্যে ঝুলছে দোলনা। আরও একটা ব্যাপার যা এতক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম, আমাদের দিকে অল্প দূরেই গাছটার তলায় এ ব্যাপার ঘটছে, অথচ কোনো রকম শব্দ আমাদের কানে আসছে না, সব শুদ্ধ মিলিয়ে যেন একটা ছবি। রতিকান্ত বললে, ভাই বাড়িওয়ালাকে ডাকবো? ডাকো, আবার এরই না কেউ হয়তো চটে যাবে, তুমি ডাকো, যা হয় হবে। কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হয়েই পড়েছিলাম দুজনে, বোধহয় কয়েক সেকেন্ড। পরক্ষণেই সামনের দিকে চেয়ে দেখি, কোথায় সেই দোদুল্যমান তরুণ নারী মূর্তি? কিছুই নেই গাছের তলায়, ওই তো সেই ফাঁকা ডালটা, জ্যোৎস্নায় স্পষ্ট হয়ে ফুটে উঠেছে গাছটার শুভ্র কাণ্ড, পাশের বেটে ওক গাছটা তেমনই দেখা যাচ্ছে, কিন্তু কেউ কোথাও নেই, গাছের তলা একদম ফাঁকা। রতিকান্ত বললে, ও কি, কোথায় গেল? তাই তো, আশেপাশে নেই তো, কয়েক সেকেন্ডের মধ্যে কেউ পালাতে পারে না। আমাদের দুজনের চোখ এড়িয়ে সেই জ্যোৎস্নালোকিত উপত্যকা থেকে, আর যাবার রাস্তা কোনো নেই, বাজার যাবার ওই পায়ে চলা পথ ছাড়া। পিছনে উঁচু পাহাড়টা, বনের নিচে আগাছার জঙ্গল নেই বাংলাদেশের মতো, বেশ পরিষ্কার তলা দেখা যাচ্ছে জ্যোৎস্নায়, সম্ভব নয় কোথাও লুকোনো আমাদের চোখ এড়িয়ে এত অল্প সময়ের মধ্যে। রতিকান্ত বললে, ব্যাপার কি? তাই তো আমিও ভাবছি, এ দেখছি একেবারে ম্যাজিক, সেরকমই মনে হচ্ছে, কি করা যাবে এখন, শোয়া ও ঘুমুনো। রাত বড় বেশি ছিল না, ঘণ্টাখানেক ঘুমিয়ে উঠে রতিকান্ত ও আমি দেখি নাথুর তখনও নাক ডাকছে, উঠে ওকে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে আমরা আবার এসে বারান্দায় দাঁড়ালাম। ওই সেই গাছটা, ওই সেই ফাঁকা ডালটা, সত্যি সত্যি কাল শেষ রাত্রের দিকে আমরা দুজনে এই বারান্দায় দাঁড়িয়ে সেই অদ্ভুত দৃশ্যটি দেখেছি, কিন্তু আমাদের নিজেদের কাছেই মনে হচ্ছে ওটা আসলে ঘটেনি, হয়তো রাত্রির স্বপ্ন, স্বপ্ন কি জানি। বাড়িওয়ালা বৃদ্ধের নিকট বিদায় নিয়ে আমরা মোটরের পাশে এসে দাঁড়ালাম। আমাদের দোকানি বন্ধু চেনা সরল কাঠের ডাল উনুন দিয়ে আগুন জ্বালাবার চেষ্টা করছে, আমাদের দেখে বললে, কি জব্বর ঘুম হয়েছিল, হ্যাঁ কোনো বিপদ আপদ ঘটেনি তো? আমি যেন দোকানির কথার সুরে ও দৃষ্টিতে একটি প্রচ্ছন্ন প্রশ্ন লক্ষ্য করলুম।
আমরা চা দিতে বলে ওর দোকানের সামনে জাঁকিয়ে বসে রাত্রির ঘটনা সবিস্তারে ওকে বর্ণনা করলাম। দোকানি ঘাড় নেড়ে হেসে বললে, জানি বাবুজি, এই জন্যই ও বাড়ির সন্ধান আপনাদের দিতে ইতস্তত করেছিলাম। ওই বনে জ্যোৎস্না রাত্রে কত লোক ও মেয়েটিকে দুলতে দেখেছে। ও মানুষ নয়, জিন, আরফিট, হুড়ি বলে হাত নেড়ে যেন সব জিনিসটাকে ঝেড়ে ফেলে দিয়ে বললে, আপনারা আজই কোহালা ছেড়ে চলে যান। আমি জানি যারা ওই খুস্তরদ জিন হুড়ির মোহে পড়ে ওই কাঠের ঘর ভাড়া নিয়ে দিনের পর দিন থেকে গিয়েছে, শেষকালে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। একবার একটা আত্মহত্যাও ঘটেছিল। বেশিদিন থাকলে বিপদে পড়ে যাবেন, বাড়িওয়ালা বুড়ো ওই জন্যই আজকাল বাড়ি ভাড়া দিতে চায় না। আমরা বললাম, তোমরা তো স্থানীয় লোক, তোমরা দেখতে পাও রোজ কি জিন আফ্রিটদের নজরে পড়ে? দুমাস হয়তো কিছুই হলো না, একদিন হয়ে গেল। কানুন কিছু নেই, তবে কানুনের মধ্যে আছে চাঁদনি রাত হওয়া চায় আর রাত্রে শেষ প্রহর হওয়া চায়। এখানকার লোকরা সাঁত জ্বালার পরে ও পথে বড় একটা যাতায়াত করে না। হ্যাঁ, এক রুপেয়া 7.5 আনা হজুর, আধা হজুর। গল্পটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আসছে। ধন্যবাদ গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য।